খুদায়া রহম কর বর মর পরিশাবার মি গর্দম খতা কারম গুনহগারম বহালে সরমি গর্দম সলা দুনিয়া রসুল্লাহ আলাইকুম সালামুনিয়া নমন বে আশিকি দারম মজাকে আশিকি দারম পে দিদার মি গর্দম সলা দুনিয়া রসুল্লাহ আলাইকুম সালামুনিয়া তো মৌলা নায় রুমিরা বয়া জানা ইনায়ত কুল তো মৌলা নায় রুমিরা গোলামে শমস তবিরিজম কলন্দর ফারমি গর্দম সলা দুনিয়া রসুল্লাহ আলাইকুম সালামুনিয়া। সম্মানিত সুধী, আলোচনা শুরু থেকে বারংবার আমরা কিছু কিছু বিরতির মুখাপেক্ষী হওয়াতে আমাদের মূল স্ট্রিম আলোচনাটা একটু বাধাগ্রস্ত হচ্ছে, তবে আমাদের অল্প কথার মূল প্রতিপাদ্য যদি আপনারা ধরতে পারেন আমার মনে হয় খুব বেশি একটা কষ্ট হবে না। আচ্ছা, আমরা যেই কথা বলছিলাম আমাদের শিক্ষা, শিক্ষার আলো আমাদের দরকার। বেকারত্ব অশিক্ষার করানো গ্রাস থেকে যদি আমাদের প্রজন্মকে আমরা মুক্তি দিতে না পারি আমাদের ভবিষ্যৎ বড় ভয়ঙ্কর। যেই কথা বলছিলাম সারা পৃথিবীতে করোনা পূর্ববর্তী করোনা পরবর্তী সময় 60-70% এডুকেশন, বিজনেস, মাল্টিমিডিয়া, অনলাইন, ভার্চুয়াল, প্রযুক্তি, আর্মস, ওয়েপন্স, যা কিছু বলেন ইহুদিরা কন্ট্রোল করছে, অথচ আমরা মুসলিম প্রধান আমাদের বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য সহ তাদের কিছু পাঁচ আটার দালাল তাদেরকে দিন রাত জিহুজুর জিহুজুর যদি বন্ধ করত, তারা যদি ঐক্যবদ্ধ হতে পারতো, আজকের ওয়াইসি যদি তেল দেয়া বন্ধ করতে পারতো, আজকের হাজাতে, আজকের ফিলিস্তিনে, আল আকসাতে শিশুদেরকে জীবন দিতে হতো না দুর্বিষহভাবে, মুসলমানদের এভাবে দিন শেষে পাখির মতন গুলি করে মরতে হতো না। কথা বলেন ঠিক কিনা? ঘটনাটা কি হয়েছে জানেন? দিস ইজ দ্য জিও পলিটিক্স। জাস্ট ওয়ান সেকেন্ড, আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝেন। মনে করেন আমাদের নিজামী সাহেব হুজুর কাবলার কাছে তেল আছে, মধ্যপ্রাচ্যে কি আছে? আরব মে, গালফ মে ওয়েল, তো উনকে পাস তেল নেহি হ্যায়। তো ফির আকে আপসে পুছ রহা হ্যায় কে ভাই আপকে পাস তো তেল হ্যায়, বেচেঙ্গে আপ, আও এক সৌদা করতে হ্যায়। ক্যা করে? মেরে পাস ডলার হ্যায়, আমার কাছে আছে ডলার। একটু কথা বলেন, এটা প্র্যাকটিক্যাল কথা, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা বর্তমান সময়ের জন্য আমি যে কথাগুলো বলছি। এটা মনে করেন ডলার, এটা কি?
আমার হুজুর কাবলার কাছে আসে মনে করেন তেল, এই যে আমার হুজুরের কাছে আছে কি, আরে বুঝি নাই, জোরে বলেন না, দেশে এত তেল তেল চলতেছে আপনারা বুঝেন না, জোরে কখন লাগবো কি, এইটা কি তেল আছে হুজুরের কাছে, আমার কাছে আছে কি, আমি বললাম হুজুর আসেন আমরা সওদা করি কি, আপনি আমাকে তেল দিবেন আমি আপনাকে, আরে একটু জোরে বলেন না, আমি আপনাকে ডলার দিব আপনি আমাকে, এখন আব্বু আমাকে তেল দিছে আমি আমার বাজনকে ডলার দিছি, ডলার দেওয়ার পরে এখন আমি কইতেছি এতগুলো তেল, তেল মনে রাখবেন আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করে দুইটা জিনিস, একটা হলো গোল্ড আর একটা হলো ওয়েল, তেল আর স্বর্ণ এই দুইটার উপরে আন্তর্জাতিক বাজারের মান উঠানামা করে মুদ্রার নীতিমালা নির্ধারণ করা হয়। এই যে বাংলাদেশের মুদ্রা ফ্ল্যাকচুয়েট হচ্ছে, ডলারের বিপরীত মান উঠানামা করছে। আচ্ছা আপনাদের কি মনে হয় বাংলাদেশের টাকার মান খুব ভালো? পৃথিবীতে থার্ড ক্লাস লেভেলের, থার্ড ওয়ার্ল্ড বলে তৃতীয় বিশ্বের মুদ্রার মধ্যে বাংলাদেশের তালিকা কয় নম্বরে গিয়ে আপনারা একটু খবর নিয়ে দেখেন। এখন আমি আমার বাবার কাছ থেকে তেল কিনলাম, দিলাম হলো ডলার, এখন ডলার দেওয়ার পরে বলতেছি বাজান আপনি তো তেল নিছেন কিন্তু এই তেল রাখার জন্য তো বাংকার লাগবে, ভালো কথা, এই ডলার রাখার জন্য তো আপনার সেফ লাগবে, আর না হয়তো ডলার হাইজেক হবে। তো উনি বললেন কথা তো ঠিক, আমি এই ডলার এখন কেমনে রাখবো, আগার ওপেন রহেঙ্গে তো ফির ডলার গুম হো জায়েগা, কোই আকে চুরা লেগা, কোই ছিনি লেগা, ডাকা ডালেগা, হামসে আপনা পয়সা লে জায়েগা, তো হাম ক্যা করে, বলে আব এক কাম করো, আপনার এই টাকার নিরাপত্তার জন্য আপনি কিছু সিকিউরিটি নিয়োগ দেন। তো সিকিউরিটি কি খালি হাত পাও দিয়ে টাকা পাহারা দিবে নাকি কি লাগবে, অস্ত্র লাগবে অস্ত্র। তো এখন আমি ওনার কাছে কি দিলাম, আর কথা কয় না রে, এগুলো ক্লাস হচ্ছে একটু মনোযোগ দিও, আমি আমার বাজানকে কি দিছিলাম, নিছিলাম কি, এখন এই ডলারের নিরাপত্তার ইস্যু দেখাইয়া আমি বললাম অস্ত্র দিয়ে এই ডলারকে পাহারা না দিলে অস্ত্র হাইজ্যাক হয়ে যাবে। এখন আমার আব্বু তো সহজ সরল আমাকে বলতেছে বাজান এটা ভালো কথা বলছেন, তো অস্ত্র পাবো কোথায়, আমি বলছি আমার কাছে আছে কিনা, আমার কাছে কি আছে, অস্ত্র আছে কিনা, আমার বাজান থেকে তেল নিলাম দিছিলাম ডলার কার কাছে, এখন আমি বললাম অস্ত্র কিনেন অস্ত্র কার কাছে, অস্ত্র দেওয়ার পরে আবার ডলার আমার হাতে, আমার ডলার আমার হাতে, তেলও আমার হাতে, আপনাকে যেটা দিছি এটা খাইতেও পারবেন না, এটার কোনো ব্যবহারও করতে পারবেন না। আপনারা কি বুঝতেছেন কি বলছি, এইবার আসেন, যেই অস্ত্র আমি আপনার কাছে বিক্রি করলাম আপনি আমাকে বুকে হাত দিয়ে বলেন আমার কাছে সবচেয়ে লেটেস্ট যেই ওয়েপন ছিল, যে আর্মস ছিল, যে অস্ত্র ছিল, আমি কি এইটা দিছি ওনাকে, আরো ২০ বছর আগে আমার সেনাবাহিনী যেটা ব্যবহার করা শেষ পরিত্যক্ত গোডাউনে পড়ে আছে আমি ওনাকে নতুন দামে ২০২৪ এর লেভেল লাগাই ওইটা বিক্রি করছি। এরপরে এখন অস্ত্র কেনার পরে উনি বলতেছে আমি অস্ত্র তো বুঝি না, অস্ত্র চালাবো কেমনে, আমি বললাম আপনার সেনাবাহিনী আমার দেশে পাঠান, আমার সেনাবাহিনী আপনার সেনাবাহিনীরে ট্রেনিং দিবে, এখন কি ট্রেনিং আমি সবচাইতে আমার চাইতে ভালো দিব যাতে গিয়ে আপনি আমার মার দিতে পারেন, আমি এমন ট্রেনিং দিব যে আপনি দুই হাত দিয়ে মারলে আমি যেন চার হাত পাও দিয়ে ধরতে পারি, কথা কোন ঠিক কিনা, আপনি না 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 হুজুরকে দেন আমাকে দেবেন আমার চা পানি কিছু লাগবে না, তা আমি হুজুরকে ট্রেনিং দিচ্ছি কোনটা ২০ বছর আগের, অস্ত্র দিলাম কবের ২০ বছর আগের, এর চাইতে মডেল লেটেস্টের অস্ত্র কিন্তু আবার আমার কাছে আছে, কারণ আমার ভয় আছে না ওনার কাছে অস্ত্র দিছি উনি যদি আমাকে অ্যাটাক করে আমি যেন আবার কি করতে পারি, প্রোটেক্ট করতে পারি, এই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল পলিসি, কিন্তু আমরা বুঝি না, আমরা বসে আছি সেই দাসত্বে, আমরা উন্নত মনে করি কি জানেন, আমার পাসপোর্টটা নিয়ে বাংলাদেশ পাড়ি দিয়া লিবিয়া যাইতে, লিবিয়া জাস্ট একটা রুট, এই কথাগুলো আমরা আমাদের সেমিনারগুলোতে বলি, আমাদের ওয়ার্কশপগুলোতে বলি, আমরা কোথায় যাচ্ছি আপনি একবার চিন্তা করে দেখছেন, হাম কাহা যাকে ছোড়ে ইয়ার, আপনি বলেন লিবিয়া তো জাস্ট একটা রুট, আপনারা খবর পান না লিবিয়া থেকে ইউরোপের পথে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকা সাগরে নিমজ্জিত হয়ে ৪০০ আরোহী নিখোঁজ, এরকম নিউজ আপনারা দেখেন নাই, আল্লাহর কসম
ওই জাহাজের মধ্যে 400 যাত্রী থাকলে 400 মুসলমান, 500 থাকলে 500 মুসলমান, 300 থাকলে 300 মুসলমান, 200 থাকলে 200 মুসলমান। ওখানে হিন্দু পাবেন না, খ্রিস্টান পাবেন না, ইহুদি পাবেন না, পাবেন মুসলমান। আর এই মুসলমান ইউরোপে গিয়ে ফুড ডেলিভারি দিবে, রাস্তা ঝাড়ু দিবে, চাকরগিরি করবে, আপনার বাড়িতে কাজ করবে, আর আপনার মাথার উপরে বসে আপনার গলার মধ্যে গোলামীর জিনজির লাগাইয়া প্রভুত্ব করবে ওই তারা। আমরা বুঝি না, কারণ আমাদের শিক্ষা দরকার নাই। আমাদের কি দরকার নাই? শিক্ষা দরকার নাই। আর তারাও চায় না যে আমরা শিক্ষিত হই, কারণ শিক্ষার আলো যার মধ্যে থাকে দাসত্বের জিনজির তার গলাতে লাগানো যায় না। আমাদের সন্তান আমরা আর কবে বুঝব? আর আমাদেরকে আরো বেশি এগুলোতে ইনভলভ রাখার জন্য কয়েকদিন পর পর আমাদের মধ্যে লাগাই দেওয়ার জন্য কয়েকদিন এই ফেতনা, কয়েকদিন আহলে হাদিস ফেতনা, এখন নতুন করে বের হয়েছে আহলে কোরআন ফেতনা। আপনারা কথা বলতে হবে, ঠিক না? আমি গত কয়েকদিন আগে বাংলাদেশের একটা জাতীয় টেলিভিশন চ্যানেল, আমি বলেই ফেলি, একটু আগে যে মাননীয় মন্ত্রী আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন, ওনার বাবার প্রতিষ্ঠিত একটা চ্যানেল আছে বিজয় টিভি, আমি বিজয় টিভির এক রেকর্ডিং প্রোগ্রামে গেছি বাজন। ওখানে যাওয়ার পরে এক ভদ্রলোকের সাথে আমার দেখা, তুমি আহলুল কোরআন করে, উনি কোরআন ছাড়া বলে হুজুর কিছু মানা যাবে না। আমি বলি তো ভালো কথা রে ভাই, আল্লাহর কোরআন ছাড়া আপনি কিছু মানেন না, তো আমি এত বছর লেখাপড়া করেও তো আমি শুধু কোরআন মানতে পারলাম না, আপনি তো তাহলে আমার কাছ থেকে অনেক অ্যাডভান্স হয়ে গেছেন, তো ভালো কথা। তো কোরআন রমজান মাস চলতেছে, এই যে একটু আগে আমরা সবাই তারাবি পড়ছি, ইয়াসার নামাজ পড়ছি, আপনি নামাজ পড়ছেনি? কই নামাজ আবার না পড়ুন নি মিয়া, আমি মুসলমান না। আমি কইলাম মাশা আল্লাহ, তো নামাজ পড়ছেন কী দিয়া? কই নামাজ আবার কী দিয়া পড়বো? আমি কই আপনি যেহেতু আহলুল কোরআন হাদিস আপনি মানেন না, তার মানে তো পুরা নামাজ আপনি কোরআন দিয়েই পড়ছেন, কথা কন? এখন তো জি আমি অবশ্যই কোরআন দিয়ে পড়ছি। আমি কই নামাজ শুরু করছেন কী দিয়া? আল্লাহু আকবার দিয়া। আমি কই আল্লাহু আকবার কোরআনে কোথায় আসে বের করে নেন, আল্লাহু আকবার কোরআনে কোথায় আসে বলেন? আপনি নয়া ফিতনা নিকলে হ্যাঁ আহলুল কোরআন নাম কে, কই হর নয়া ফিতনা নিকলতে যা রহে হ্যায়, লেকিন হম লোগ ইতনা বেওয়াফা হো গয়ে আকা কে, না আহলে বেত কো মাননে ওয়ালে হ্যায় হম, না হুজুর কি কিরদার কো মানতে হ্যায় আজকাল কি সব, আপস মে লড়া কে হমকো পিছে ছোড় কে যা রহা হ্যায় বোলো গাজ, লেকিন হম লোক কি সমঝ মে নহীন আ রহা হ্যায়, না হম ওলি আল্লাহ কি বাত মানতে হ্যায়, না আসাতেজা ইকরাম কি বাত মানতে হ্যায়, হম দিন বা দিন পিছে পড়তে যা রহে হ্যায়, লেকিন হম নীন্দ মে হ্যায় বস সুকুন কি নীন্দ, মেরা ক্যা কসুর হ্যায়, মেরা ক্যা খেয়াল হ্যায়, আরে ইয়ার জিহাদ তো ফিলিস্তিন মে চল রহা হ্যায়, বোম ব্লাস্টিং তো ফিলিস্তিন মে হো রহা হ্যায়, আপনা ক্যা খেয়াল হ্যায়, বস আপনা তো জিন্দগি হ্যায়, খাও পিও জিও বস মস্তি করতে রহো। আমি ওনাকে বললাম নামাজ শুরু করলেন কি দিয়া, বলে আল্লাহু আকবার, বলে আসে কোরআনের কথাও বলে নাই, কোথায় আছে আল্লাহু আকবার বলেন না, হাদিসে আছে না, একটু কথা বলেন। আল্লাহু আকবার বলার পরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, কোরআনে আছে আর কথা কন না, আছে কই হাদিস? এরপরে বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কোরআনে আছে হাদিসে আছে? বিসমিল্লাহটা কোরআনে আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ বললেন কোরআনে আছে, এরপরে সূরা মিলাইলেন কোরআনে আছে, আবার আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন আল্লাহু আকবার কোরআনে নাই, তাসবিহ পড়লেন সুবহান রাব্বিয়াল আযীম কোরআনে নাই হাদিসে আছে, সামি আল্লাহু লিমান হামিদা কোরআনে নাই হাদিসে আছে, রব্বানা লাকাল হামদ ওয়া ফি রিওয়ায়াতিন রব্বানা ওয়া লাকাল হামদ যেইটাই বলেন হাদিসে আছে কোরআনে নাই, সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বললেন কোরআনের মধ্যে নাই হাদিসের মধ্যে আছে, তাসাহুদ কোরআনে নাই হাদিসে আছে, দরুদ শরীফ কোরআনে নাই হাদিসে আছে, দোয়ায়ে মাসুরা কোরআনে নাই হাদিসে আছে, দোয়ায়ে কুনুত কোরআনে নাই হাদিসে আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজের সালাম ফিরায় নামাজ শেষ করলেন কোরআনের মধ্যে নাই, আছে হাদিসে। তো ভাইজান আপনি এত ডি হাদিস দিয়া নামাজ পড়া কোন হাদিস মানেন না, তাইলে কেমনে হইব? হয় আপনি হাদিস বাদ দেন না, হয়তো আপনার নামাজ বাদ দেন। আমি এক কাম করো, ইয়া আপনার নামাজ ছোড়ো, ইয়া আপনার হাদিস ছোড়ো, ক্যা করে আপনি? এখন তো কইতেছে এমনি তো চিন্তা করি না, তো চিন্তা না করে ফাও পেশাল পাল্লা লাভ হইব? আপনি সমাজের মধ্যে ফেতনা লাগাচ্ছেন, এই যে দেখেন অবিবেচকের মতন কাজ করে আমাদের সমাজের মধ্যে ফেতনা লাগাচ্ছে একদল মুনাফিক, আর আমরা এগুলো নিয়ে সারাদিন বাড়াবাড়ি ফেসবুকের মধ্যে পরস্পর গুতাগুতি করি, ওইদিকে ইহুদিরা ফিলিস্তিন শেষ করে ফেলছে, ইয়ামান শেষ করে ফেলছে, আর আমাদের বড় হুজুররা তো মাশা আল্লাহ রমজান মাস সারাদিন আরাম করে সন্ধ্যা হইলে ইফতারির জন্য খাপসা আস্ত উটমিয়া বৈশা ভূমধ্যসাগরে আরামের তারা ব্যস্ত, কারণ তাদের এত সময় নাই। মুসলমান বাঁচলো কি মরল
করলো তাতে তাদের কিছু যায় আসে না। আর এই দিকে দাসত্বের জিনজির, গোলামের জিনজির নিয়ে আমরা শত শত বছরের পর, আপনি দেখেন সৌদি আরবে হামলা হয় না, এখন কথা বললো তো ইন্টারন্যাশনাল পলিটিক্সের কথা আপনারা বলবেন, বলেন আমাদের সাথে বসেন, টেবিলটাকে বসেন, কারণ আমরা গরিবরা আল্লাহর মেহরবানি, আমরা একেবারে মিসকিন হতে পারি, কিন্তু আপনারা যদি আমাদেরকে চ্যালেঞ্জ করেন রাষ্ট্রনীতি নিয়ে, আপনার পলিটিক্যাল সাইন্স নিয়ে আপনি বসবেন, সারা পৃথিবীর সকল বিগ পলিটিশিয়ানদের হিস্টোরি নিয়ে আপনি বসবেন, আমি মাত্র ফারুক আজমের 10টা বছর নিয়ে বসবো, দেখি আমার ফারুক আজমের সামনে পৃথিবীর কোনো সমর নায়ক, পৃথিবীর কোনো রাষ্ট্রনেতা আমার ফারুক আজমের 10 বছরের সামনে জিততে পারে কিনা। কথা বলেন না কেন? আপনি অর্থনীতি নিয়ে বলবেন, মডার্ন ইসলামিক এই ফাইন্যান্স নিয়ে বলবেন, অনলি জেনারেল ফাইন্যান্স নিয়ে বলবেন, মার্কেটিং নিয়ে বলবেন, ইকোনমি নিয়ে বলবেন। আসেন আমার সিদ্দিকে আকবরের মাত্র 2 বছর 6 মাস 10 দিন, আমার সিদ্দিকে আকবর জাকাত ব্যবস্থায় ঐতিহাসিক পরিবর্তন এনেছিলেন অর্থনীতির উপরে, পৃথিবীর কোন অর্থনীতিবিদ আমার সিদ্দিকে আকবরের মাত্র 2 বছরের সামনে টিকতে পারবে? এবার আপনি আমাকে বলবেন সমরনীতির কথা, এত বড় বড় বিশ্ব হয়েছে, পৃথিবী দেখেছে হালাকু খানকে, পৃথিবী দেখেছে চেঙ্গিস খানকে, পৃথিবী দেখেছে অমুককে, পৃথিবী দেখেছে তমুককে, পৃথিবী দেখেছে তাতারিদেরকে, পৃথিবী দেখেছে মঙ্গোলিয়ানদেরকে, পৃথিবী দেখেছে চেঙ্গিসদেরকে, পৃথিবী দেখেছে নাইট টেম্পলারদেরকে, পৃথিবী দেখেছে ওই আলকুৎসের বিরোধিতা করা ওই খ্রিস্টানদেরকে, পৃথিবী দেখেছে ওই রোমানদেরকে, ক্যাথলিক ওই বর্বরদেরকে। আপনি বলবেন সমরনীতির কথা, আমি বলবো আমার মাওলা আলীর সামনে বসেন, হযরতে খালিদ ইবনুল ওয়ালিদের মাত্র 5 বছরের সমরনীতির সামনে সারা পৃথিবীর সমরনীতি টিকতে পারবে? বলেন না টিকতে পারবে? আপনি বলবেন সাহিত্যের কথা, সব ভাব দেন আসেন আমাদের সামনে, আপনি বলবেন সাহিত্য, আমি বলবো বসেন, আমাদের ইবনে খালদুন, আমাদের জালালউদ্দিন রুমি, আমাদের গাজালি, আমাদের ইমাম সুহরি, আমাদের ইমাম আর রাজি, ইমাম আর নাবাবি, জালালউদ্দিন সুয়ুতি, সাহিত্য বাদ দেন, আপনি কাব্যচর্চার কথা বলবেন, আমাদের রুমি, আমাদের ইকবাল, ওমর খৈয়াম, হাফিজ, ইকবাল, বুল্লে শাহ, জামানার মির্জা গালিব থেকে বাংলার নজরুল পর্যন্ত, আমির খসরু থেকে ওই হযরতে শামস তাবরিজ পর্যন্ত, আপনি তাদেরকে এক পাল্লায় বসান, গোটা পৃথিবীর সাহিত্যকে আরেক পাল্লায় দেন, আমার রুমির মস্তবির সামনে 5 মিনিট টিকার যোগ্যতা তাদের নাই। তো এত এত বেশি এলমের নিয়ামত আমাদের মধ্যে, তারপর আমাদের কোনো অবস্থান নাই। কারণ কি জানেন, হালাকু খান যখন 1299 সালে ওই বাগদাদে আক্রমণ করেছিল, সেই দিন বাগদাদে সর্বপ্রথম টার্গেট করেছিল নিজামিয়া মাদ্রাসার সেই কুতুবখানা লাইব্রেরিকে। ফুরাত নদীর পানি 6 মাস পর্যন্ত কালো ছিল কিতাবের কালির কারণে। কেন? তারা চিন্তা করেছিল ওই মুসলমান সত্যকে ধ্বংস করতে হবে, যারা বাঁশের চাকতির মাঝখানে ইটের কণা বেঁধে রশি দিয়ে ওমর খৈয়াম অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স জ্যোতির্বিজ্ঞানকে যারা আবিষ্কার করতে পারে, তাহাজ্জুদের মুসল্লাতে বসে চোখের পানি ফেলে ফেলে যারা তাদের মালিককে রাজি করতে পারে, অদৃশ্য জগতের এলেম তারা খাতা কলমে কেমন করে লিখে, এই টেকনোলজি তো এখন আবিষ্কার হয় নাই, এগুলো রব্বে কারিমের এলেমের দয়া ছাড়া অন্য কিছু ছিল না। এই মুসলমান জাতিকে যদি ধ্বংস করতে হয়, তাদের শিক্ষা ব্যবস্থাকে সবার আগে ধ্বংস করতে হবে। মুসলমানদের শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস করা যায়? চক্রান্তে মেতে উঠেছিল তারা, একে একে ধ্বংস করেছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তখন ছিল দরবার কেন্দ্রিক, তখন ছিল খানকা কেন্দ্রিক, যেই ওস্তাদ যেই বিষয়ে পারদর্শী, ছাত্ররা খুঁজে খুঁজে ওই ফন পড়ার জন্য ওই ওস্তাদের খেদমতে গিয়ে দিনের পর দিন থাকতেন, তার বাড়িতে খেদমত করতেন, তার বাড়িতে থেকে সেই এলম অর্জন করার পরে উনি আবার হাদিস শেষ হলে উসুল পড়ার জন্য আরেক ওস্তাদের কাছে চিঠি লিখে পাঠিয়ে দিতেন, বেটা আব মেরা কাম তো খতম, আবি তুম উহাঁ যাও, যাকে তাকে বঙ্গাল কা পড়া খতম হো চুকা হে, আব মুলতান জানা হোগা, হুজুর গজালি জামা কি পাস জানা হোগা, এরকম চিঠি লিখে পাঠাই দিতেন, আবার ওখানে গিয়ে এলম অর্জন করতেন, আবার উনি আরেক জায়গায় পাঠাতেন। এই যে শিক্ষার এই ক্রমবর্ধমান এই চিত্রপটকে ধ্বংস করা না গেলে এই মুসলমান জাতিকে রুখা যাবে না।
তারা চক্রান্তে মেতেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। আর আমরা মুসলমানের সন্তানরা এখন তাদের সাথে তাল মিলিয়ে আমরা হাততালি দিচ্ছি। আপনি কি একবার চিন্তা করেছেন, দুবাইয়ের উপরে তাদের নজর নাই, কুয়েত কাতারের উপরে তাদের নজর নাই, তাদের নজর কোথায়? ফিলিস্তিনের উপরে। হুব্বুল ওয়াতান তাদের মধ্যে রয়েছে, তারা নিজেদের মাটির ভূমিকে তারা ছাড়তে চায় না। ওই ইয়েমেনের উপরে তাদের নজর, কারণ কি, ইয়েমেনের 95% মোর দ্যান পিপলস হলো সুন্নি সুফি। সুফিজমকে যদি ধ্বংস করা যায়, তাসাউফকে যদি ধ্বংস করা যায়, ইলমুল ফারাসাত বিলায়াত রুইয়াতে ইলাহিকে যদি ধ্বংস করা যায়, খাউফে খাসিয়াতে ইলাহি যদি ধ্বংস করা যায়, মুসলমানদের মধ্যকার ইলমে বিলায়াতকে যদি ধ্বংস করা যায়, মুসলমানকে দমন করা সহজ হবে? এই জন্য তাদের নজর ফিলিস্তিনে, এই জন্য তাদের নজর হলো ইয়েমেনে, যেইখানে তাসাউফের চর্চা নাই সেই দিকে তাদের কোনো খেয়াল নাই। আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, এবার আসেন আমাদের বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা কারিকুলাম 1200 খ্রিস্টাব্দের সময়কালে শুরু হয়েছে। যদি আপনারা ইতিহাস পর্যালোচনা করেন আপনারা দেখবেন হযরত শাহ শরফুদ্দিন আবু তাওয়ামা বুখারী রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের এই রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওনার ইসলামিক ইউনিভার্সিটির ধ্বংসাবশেষ এখনও রয়েছে, ওনার মাকবারা ওখানে রয়েছে, হযরত ইব্রাহিম দানেশমানদের মাজার ওখানে রয়েছে, সেখানে ইলমের চর্চা হতো, সুদূর হিন্দুস্তান থেকে এসে এখানে পড়িয়েছেন। বুখারা, উজবেকিস্তান, সমরকান্দ, নিশাপুর, ওই অঞ্চলের ওলামায়ে কেরামদের সাগরেতে হিন্দুস্তান ভরপুর ছিল, অথচ সেই ইলমের চর্চা না থাকার কারণে আজকে মুসলমান নাকি কথায় কথায় দলিলই খুঁজে পায় না। এই কথাগুলোর বাস্তবতা আমরা বুঝবো তো বুঝবো কবে? আপনি যদি খানদানে চিস্তিয়ার কথা যদি ধরেন, আচ্ছা আমাদের মাদ্রাসাতে একেবারে ইলমুন নাহাবের প্রাইমারিতে একটা কিতাব পড়ানো হয় না, হেদায়াতুন নাহু, একেবারে প্রাইমারি আরবি গ্রামার হেদায়াতুন নাহু, হেদায়াতুন নাহু লিখছে কে জানেন না? হাজার সৈয়দনা সিরাজউদ্দিন ওসমান, ওনাকে বলে আখি সিরাজ, আখি সিরাজ কে জানেন? হযরত আলাউল হক পান্ডবী গঞ্জনাবাদের পীর ও মুর্শিদ, উনি কে ছিলেন? মাহবুবিল্লাহি নিজামউদ্দিন আউলিয়ার খলিফা এবং মুরিদ ছিলেন। ছোটবেলা যখন আইনায়ে বাঙ্গাল খানবাদে আশরাফিকি পীর ঘরানে হুজুর গৌসুল আলম শাহ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদ, উনকি দাদা পীর ও মুর্শিদ হযরত সৈয়দনা আখি সিরাজ, হযরত আখি সিরাজ নিজামউদ্দিন মাহবুবে পাকের কাছে গিয়েছেন, হুজুর আপনি আমাকে মুরিদ করবেন, আপনার কাছে এসেছি আমি এলম শিখার জন্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ, কি শিখার জন্য আসছে বাবা? এলম শিখার জন্য আসছে। নিজামউদ্দিন মাহবুবে পাক খানকার খিদমতে লাগাই দিলেন। আখি সিরাজ বাচ্চা মানুষ, দূর থেকে এসছেন, হুজুরের দরবারে তো আসলাম, ওস্তাদ জি তো আমাকে খিদমতে লাগাই দিছেন, আমি এলম শিখবো কবে? দিন যায়, রাত যায়, বছর যায়, হঠাৎ একদিন মনের ব্যক্ত বাসনাকে তিনি ব্যক্ত করেই বসলেন যে হুজুর মুঝকো ইলম সিখনা হ্যাঁ, মাই চাহতা হুঁ কে ফন কো মাই সিখু, ইলম কি খিদমত কর সকু, লোগো মে দিন কি নূর কো ফেলা সকু, মাই ক্যা করু, হাল ক্যা হ্যায়। ওই সময় নিজামউদ্দিন মাহবুবে পাক বলছেন, বেটা তুমি ইলম শিখতে চাও, ঠিক আছে। হুজুর নিজামউদ্দিন মাহবুবে ইলাহির আরেকজন খলিফা ছিলেন, ইতিহাসের বিখ্যাত আরবি গ্রামারবিদ, ওনার নাম হযরতে ফখরুদ্দিন জারাদি রহমতুল্লাহি আলাই, ওনার কাছে দিয়েছেন, বেটা তুমি ফখরুদ্দিন জারাদির কাছে গ্রামার শিখো, আরবি শিখো, ফান শিখো, নাহাব সরফ শিখো, দেখেন কেমন উস্তাদ, কেমন শাকবিদ। হযরত ফখরুদ্দিন জারাদি হযরত আখি সিরাজকে ইলম সরফ পড়াইতে গিয়ে একটা কিতাব লিখে ফেলেছেন, এটাকে বলা হয় সরফে জারাদি। এটা কি কি বলে? সরফে জারাদি, একটা গোটা কিতাব লিখে ফেলেছেন ছাত্রকে পড়াইতে গিয়ে। পড়াইতে পড়াইতে বলছেন, 6 মাসের মধ্যে আমি আখি সিরাজকে ইলমুন নাহাব, ইলমুস সরফ, মিজান, মুনসাহেব, জুমাল, তাতিম্মা, খোলাসা এত বড় পণ্ডিত বানাবো তার সামনে দ্বিতীয় আর কেউ থাকবে না। ঠিক তাই হয়েছে, মাহবুবে পাকের কদমে এনে দিয়েছেন, হুজুর আপকে শাগরিদ কো মাইনে তৈয়ার করকে লায়ে, বেটা ক্যা শিখ কে আয়ে হো, ক্যা শিখায়া ফখরুদ্দিন নে। হযরতে আখি সিরাজ কি করছেন জানেন? মাহবুবে পাকের সামনে ওস্তাদের খেদমতকে পেশ করার জন্য গোটা কিতাব লিখে ফেলেছেন, এটার নাম হেদায়াতুন নাহু।
যে কিতাব কওমি আলিয়া সব জায়গায় পড়ায়, যে কিতাব না পড়লে আলেম আলেম হয় না, ওই কিতাব দেখেন চিস্তি ঘরানার ফয়েজ দিয়ে এসেছে কিতাব। অথচ আমরা লেখককেও চিনি না, মুসান্নফকেও চিনি না, ফয়েজ তো অনেক দূর কি বা। বাবা, উপমহাদেশে সরকার নিজামুদ্দিন মেহবুবে পাকের কথা যদি বলেন, বাদায়ুন শরীফ থেকে পাক পাতাল গিয়েছেন বাবা ফরিদুদ্দিন মাসউদে গঞ্জে সরকারের কাছে, বাকায়দা এলম শিখেছেন, ইলমুল কালাম, ইলমুল বয়ান, ফলসফা, মন্তেক, ফাসাহাত, বালাগাত, উসুল, হাদিস সব শিকার করে মাসউদে গঞ্জে সাকার বাবা ফরিদুদ্দিন মারুফ নিয়ে বসেছেন নিজামুদ্দিনকে। মাই ফখর কর সকু মেরা নিজামুদ্দিন কো লেকার ইতনে ইলম মাইনে সিখায়া, বেটা ইয়ে হাদিস বাতাও, হাদিস কি রাবি কোন হ্যায় ইয়ে বাতাও, মশালা ক্যা ক্যা নিকলি হ্যায় ইয়ে বাতাও, হাদিস কি রোশনি সে কুরআন কো লেকে আও, কুরআন কে ইয়ে তাফসীর ক্যা হ্যায়, ইয়ে মজমুম ক্যা হ্যায়, ইয়ে মাফহুম ক্যা হ্যায়, কোন নাসিখ হ্যায়, ক্যা মনসুখ হ্যায়, শানে নুজুল ক্যা হ্যায়, আসবাবে নুজুল ক্যা হ্যায়, সারে ইলম বাতানে কি বাত। আব আই বারি বেটা আও, আব ইলম শরিয়ত কা জো রোশনি তুম মে চলে গে, আব বারি আয়ে মাওলায়ে কায়নাত মাওলা আলী শের খুদা কি ওয়লায়ত কি তাজ ভি তুমে পহনা দু, তাকে তুম ইলম শরিয়ত কা ভি খিদমত কর সকোগে অর ইলম ওয়লায়ত কা ভি ওয়ারিস বন সকোগে। এই ভাবে এসেছে ইলম, আর আজকে জাহালত মূর্খতা অজ্ঞতা আমাদেরকে এমন ভাবে ভূতের মতন অক্টোপাসের মতন চেপে ধরেছে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে, আমরা এখন না ঢুকতে পারছি না বেরোতে পারছি। আমার এই বিষয়ের উপরে হুজুর আল্লামা আসিসুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি নাকি কিতাব লিখেছেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা কোথায় আছি, আমাদের অবস্থান কোথায়? আপনি গৌসে বাগদাদ থেকে শুরু করেন, হুজুর গরিব নওয়াজ থেকে শুরু করেন, সাহেবে কসবুল মাহজুব হুজুর দাতাগঞ্জ বক্স লাহোরি আলী হুজুবিরি থেকে শুরু করেন, ইতিহাসের যত বড় বড় সুফি ছিলেন তত বড় আলেম ছিলেন, আজকে এলম একদিকে চলে গিয়েছে, তাসাউফের নামে ভণ্ডামি আরেকদিকে চলে গিয়েছে, দুইটা দুই মেরুতে যাবার কারণে এলম একদিকে প্রশ্নবিদ্ধ হচ্ছে, তাসাউফ আরেকদিকে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আসলে বিষয়টা এরকম ছিল না, আসলে বিষয়টা ছিল এলম যেই ভাতের যেই প্লেটের ভাত, বেলায়েত হলো ওই প্লেটের দুধ, দুধ আর ভাত সমন্বিত হয়ে খাদ্য হয়েছিল, কিন্তু দুধ আর ভাত আলাদা হয়ে যাওয়াতে কেউ শুকনো ভাত খেতে পারছে না, কেউ খালি দুধ খেতে পারছে না, অবস্থা হয়েছে এখন এরকম। এই জন্য আমি প্রায় সময় আপনারা একটা শব্দ বলেন বাংলাদেশে, ভণ্ড পীর, কথা কন কি পীর আরো জোরে কন, কষ্ট হচ্ছে আপনাদের, আমি শেষ করে দিব ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি শেষ করছি, কি পীর, আমি খুব শক্তভাবে বলেছি, ভণ্ডপীর একটা যৌগিক শব্দ, ভণ্ড যোগ শব্দ, বাংলা অভিধানিকভাবে আপনারা যদি বিশ্লেষণ করেন দুইটা শব্দকে কখনো এক করবেন না, ভণ্ড ভণ্ড, পীর পীর, পীর কখনো ভণ্ড হতে পারে না, ভণ্ড কখনো পীর হতে পারে না, ভণ্ডপীর কখনো বলবেন না, যেটা ভণ্ড ওইটা আপাদমস্তক ভণ্ড হবে, আর যিনি পীর হবেন তিনি সাচ্চা পীর হবেন, পীর কোনোদিন ভণ্ড হতে পারে না, ভণ্ড কোনোদিন পীর হতে। আমরা কোথায় আছি, রুমির দিকে তাকান, আমি একটু আগে বলছিলাম বায়া জানা ইনায়েত কুনতু মাওলা না ইয়ে রুমিরা গোলামে শামসে তাবরিজম কলন্দর ওয়ারিমি গর্দান। আপনি ইমামে আজমের দিকে তাকান, তিনি বলছেন লাওলা সানাতা লাহালাকান নোমান, তিনি ওনার উস্তাদ ইকরামি ইমামে জাফর সাদিকের খেদমতে নিজেকে এমন ভাবে কোরবান করে দিয়েছেন মাওলায়ে কায়নাতের নাসালান, ওই এলমের নূরকে তিনি সিনাতে ধারণ করেছেন। এই জন্য আমার মুস্তফা তারও বহু বছর আগে বলেছিলেন আমার উম্মতের নোমান যদি তার জামানে এলম সুরাইয়াতে নুকায় ওখান থেকে বের করে এলমকে সিনাতে রাখতে পারবে। আর ওই মাসলাকের মাজহাবের মুকাল্লিদ হয়ে আজকে আমরা এমন কর্মকাণ্ডে ব্যস্ত, আল্লাহর কসম ইমামে আজম যদি আজকে দুনিয়াতে থাকতেন আমাদেরকে নিয়ে তিনি লজ্জাবোধ করতেন। আজকে হুজুর গৌসুল আজম দস্তগীর যদি বা হায়াতে জিন্দেগিতে থাকতেন আমাদের কর্মকাণ্ড তরিকায়ে কাদেরীর নামে আমরা যা করে বেড়াচ্ছি আমাদেরকে তিনি লানত দিতেন। হুজুর গৌসে গরিব হুজুর খাজা গরিব নাবাস যদি থাকতেন আমরা যা করে বেড়াচ্ছি উনি নাক ছিটকে বলতেন বেটে ইয়ে দিন জো আপনে কর রাহা হ্যায় ইয়ে মাইনে ছোড় কে নহি গয়া না ইসকা তালিম দিয়া না ইসকা ইজাজত দিয়া জো জিসকে জৈসে দিল পসন্দ করতে রহে ইয়ে কবি ইজাজত না তসউফ নে কিয়া হ্যায় না বুজুর্গানে দিন সে আয়া হ্যায়। আমরা কি করে বেড়াচ্ছি, আমাদের ডেস্টিনেশন কোথায়, আমাদের লক্ষ্য কি, আমরা করে বেড়াচ্ছি কি? রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করে, শিক্ষা
এলম। আবার শিক্ষা যদি আপনি বলেন জেনারেল শিক্ষা, সেটা আবার আরেক বিষয়। জেনারেল শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হওয়ার পরে মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাওয়া যাওয়ার খবরটাও বাংলাদেশে খুব একটা বৈচিত্র্যময় নয়। এটা বাংলাদেশে অত্যন্ত পুরনো খবর। প্রফেসরের মা বাবাকে পাওয়া যায় বৃদ্ধাশ্রমে, ডাক্তার সাহেবের মা বাবাকে পাওয়া যায় রাস্তার পাশে, ইঞ্জিনিয়ার সাহেবের মাকে পাওয়া যায় বস্তির মধ্যে। কতক্ষণ ঠিক কিনা? তার মানে সকল শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। সময় এসেছে ওই শিক্ষার সংজ্ঞাকে বদলাবার। এখন আর শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, এখন বলতে হবে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কি শিক্ষা? সুশিক্ষা কি? এবার আমাকে প্রশ্ন করেন, আমি বলবো যে শিক্ষার মধ্যে সাধারণ জ্ঞান রয়েছে, যে শিক্ষার মধ্যে মুস্তাফা জান রহমতের দিন রয়েছে, ওই শিক্ষাই হলো সেই শিক্ষা। যে শিক্ষা আপনার মধ্যে আসলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরার, হুঙ্কার যখন আপনার মাথার মধ্যে আসবে, উফি ওয়ালা তানহার হুমার, ধমক যখন আপনার দেমাগে আসবে, আপনার বেতন কম হবে কিন্তু আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। আমাদের সমাজের ইমামদের বেতন কত? মুয়াজ্জিনদের বেতন কত? বাংলাদেশের কোন বৃদ্ধাশ্রমে, ওল্ড হোমে ইমাম মুয়াজ্জিনদের মাকে বাবাকে খুঁজে পাওয়া যায় না। কারণ কি? উফিওয়ালা তানহার হুমা প্রতি মুহূর্ত তার দেমাগের মধ্যে টোকা দিতে থাকে, বেটা খবরদার, উফিওয়ালা তানহার হুমা, তুমি ওই মায়ের সাথে উঁচু গলায় কথা বলবে না যেই মা তোমাকে কথা বলতে শিখিয়েছেন। তুমি ওই বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না যেই বাবা তোমাকে হাত ধরে ব্যবহার প্রণালী শিখিয়েছেন। এই শিক্ষা যদি আমাদের সন্তানদের না থাকে তো অদূর ভবিষ্যতে ধ্বংস হবে না তো কি হবে? রাজধানী ঢাকার সর্বোচ্চ বিদ্যালয়ে আমরা দেখেছি ইফতার মাহফিলের কোরআন প্রোগ্রামকে বন্ধ করে দেওয়া হয়েছে, অথচ অন্য ধর্মের হোলি অনুষ্ঠান তাদের ধর্ম তাদের মতো তারা পালন করবে আপন জায়গাতে। মুসলমানের সন্তান ওখানে গিয়ে আনন্দ করছে, সাংবাদিক ভাই প্রশ্ন করার পরে বলতেছে রোজা রোজার জায়গায়, আনন্দ আনন্দের জায়গায়, মাঝখান থেকে আরেকজন ফোরন কেটে বলছে আল্লাহ বুঝবেন এটা আনন্দের ব্যাপার ছিল। হ্যাঁ, এ আবার প্রশ্ন করার পরে বলতেছে হ্যাঁ আমি তো রোজা রাখছি, আমি তো রোজা রেখেছি। এই রোজা আল্লাহর কসম কখনোই লা আল্লাকুম তাত্তাকুনের পর্যায়ে পৌঁছবে না। আল্লাহ যে বলেছেন লা আল্লাকুম তাত্তাকুন, কি হিসাব করে আল্লাহ বললেন? আল্লাহ কি আপনার এই নাটক দেখার জন্য, আপনার এই ইসলাম নিয়ে, আপনার মন মতন এবাদত নিয়ে যা মনে চাই তাই করবেন? আর আমাদের দেশে তো মাশাআল্লাহ নাপিত মৌলবীদের অভাব নাই, সবে বরাত, রোজা আসলেই যেন তাদের হুমরি খেয়ে পড়ে। আমাদের মুসলমান ভাই বোনদেরকে বিভ্রান্ত করার জন্য কেসি নিয়ে এবাদত কাটা শুরু করে দেয়, আট টাকা তার বিশ টাকাতের লাফালাফি। এই আট টাকা তার বিশ টাকা নিয়ে সারাদিন লাফালাফি করছে, রাত্রে গেলে এদেরকে আপনি মসজিদেও খুঁজে পাবেন না। তুমি যে সারাদিন লাফালাফি করলা, অন্তত নামাজে তো তুমি আসরে ভাই, এরে আপনি নামাজের কাতারে খুঁজে পাবেন না। কিন্তু ফেসবুকের মধ্যে ঢুকলে দেখবেন মাশাআল্লাহ মুফতি আনে কেরামের কোনো অভাব নাই, অথচ জামিয়া গৌসিয়া মুঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসায় দারুল ইফতাতে ওস্তাদ খুঁজে পাওয়া বড় দুষ্কর। আমরা এমন হতভাগ্য জাতিতে পরিণত হয়েছি, না আমরা এখন মুরব্বী মানি, না এখন বুজুর্গ মানি, সবাই সবার জায়গাতে এখন সব স্বতন্ত্র প্রার্থী, সবাই সবার জায়গাতে এখন সব স্বতন্ত্র। ওস্তাদ মুরব্বী মানার প্রবণতাই যেন নাই। থাকবে কোত্থেকে? এলেমের নূর থাকলে আনা হবে। এক হুজুরকে বলছি, হুজুর আপনার কামিলের এলমে হাদিসের সনদটা দিয়ে, উনি আমাকে কামিল হাদিসের সার্টিফিকেট পাঠাইছে। আমার সার্টিফিকেট এক জিনিস, সনদ আরেক জিনিস। মনে রাখবেন ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকহে হানাফির, আমাদের ফিকহে হানাফির দুইটা সনদ আছে, একটা মাওলানা আলীগুল মুর্তাদা থেকে, একটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ফিকহে হানাফির দুইটা সনদ, সনদ ছাড়া ইমামে আজম কোন মাসআলাও তার সাগরেদের সামনে তিনি বায়ান করেন নাই। সেখানে আপনি হাদিসের আলোচনা করেন, আপনি হাদিসের কিতাবের সম্পর্কেও আপনি জানেন না, আপনি বাংলা অনুবাদ করে মানুষকে হাদিস পড়ায় আপনি বিভ্রান্ত করে বেড়াচ্ছেন। তো মানুষ বিভ্রান্ত হচ্ছে, দিন শেষে মুসলমান মুসলমান দ্বন্দ্ব হচ্ছে, আর ওইদিকে আমাদের ওস্তাদরা কি করতেছে? হাত তালি দিয়ে মুচকি মুচকি হাসতেছে, বলে বেটা আমরা তো এটাই চাইছিলাম। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আপনারা তো খুব সচেতন সমাজ, আমার কথায় আপনাদের খুব কষ্ট হচ্ছে তাই না? সুর নাই, কিচ্ছা নাই, কাহিনী নাই, কিন্তু গঠনমূলক মৌলিক কথা এগুলোর দরকার নাই? খুব দরকার। আচ্ছা, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আই মিন আমেরিকা, ইউরোপ, ক্যানাডা, অস্ট্রেলিয়া, ব্যাস এইটুকুর মধ্যে থাকেন, ওই সমস্ত দেশে গার্মেন্টসের মধ্যে কোন দেশের গার্মেন্টস পণ্য সবচাইতে সেরা আপনারা কি জানেন? বলেন, জোরে বলেন, মেড ইন বাংলাদেশ সবচাইতে সেরা। আমাদের গার্মেন্ট শিল্পের উন্নয়ন,
আমাদের জন্য গর্বের। আচ্ছা, আমেরিকা আমাদের কাছ থেকে গার্মেন্টসের শার্ট প্যান্ট কিনে নেয়, এরা পারমাণবিক বোমা বানাইতে পারে, শার্ট প্যান্ট বানাইতে পারে না? নমাতের একদিনে ডর হরি মাত্র না ভাই, আমি তো ঢাকাই মানুষ, আপনাকে সিটাইঙ্গে বাসাতে আমি বুঝি না, এটা আমার কাছে ফার্সি চাইতেও কঠিন লাগে, কিন্তু যা পারি শুনি, আর বাকিগুলো একেবারে 16,000 feet উপরে দিয়ে ডোমেস্টিক বিমানের মতন মাথার উপর দিয়ে যায়। তা আমার কথা তো আপনারা বুঝতেছেন নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন না, বুঝতেছেন না? আমেরিকা পারমাণবিক বোমা বানাইতে পারে, শার্ট প্যান্ট বানাইতে পারে না? তো বানায় না কেন? এই শার্ট প্যান্ট বানাবে না, এর এত সময় নাই, এর সময়, এর মেধা, এর শ্রম, এর টাকা ওই শার্ট প্যান্টের পিছনে খরচ করবে না, সে অত্যাধুনিক কারিকুলামের পিছনে ব্যবহার করবে। আর তরা গোলামেরা শার্ট প্যান্ট বানাবি, আমরা অল্প দামে কিনা আমাগো মার্কেটে এগুলা দিয়ে আমরা চালাবো, আল্লাহর কসম বাংলা। আচ্ছা, আপনাদেরকে কেমনে বুঝাইতাম, এই জাতিরা বুঝাবো কি দিয়া? শোনেন, আপনি বানাইছেন এইটার দাম হলো 50 টাকা, না 70 টাকা, কারণ আমি জানি তো দ্রব্যমূল্য বাড়ছে, দাম এটার দাম কত? 70 টাকা, দাম বাড়ছে না সব কিছুর, এটার দাম 70 টাকা। আপনি মার্কেটে গেলেন, এটা হলো বেঙ্গল, বেঙ্গলের টিস্যু বক্স আপনাকে বলা হলো 70 টাকা, সেম কোয়ালিটির মনে করেন নিজামি কোম্পানির, আমার হুজুরের এক কোম্পানি, আল্লাহ হুজুরকে বড় কোম্পানি বানানোর তৌফিক দান করেন, আমার হুজুর মনে করেন বিশাল ইন্ডাস্ট্রিয়ালি শিল্পপতি মানুষ আমার হুজুর, আরে এদের পণ্য দিয়ে এরা শিল্পপতি হয়, আর উনি নবীর এলেম নিয়ে উনি বড় শিল্পপতি হবে না? আরে কথা কয় না, হ্যাঁ। আচ্ছা, মনে করেন আমার হুজুরের কোম্পানির প্রোডাক্ট, সেম জিনিস, সেম কোয়ালিটি, এর মতন ভালো বক্স, এর মতন কোয়ান্টিটি, এর মতন কোয়ালিটি, সব কিছু, এইটার দাম 50 টাকা। আপনার কাছে জিজ্ঞাসা করলাম, আপনি ভোক্তা, আপনি কিনবেন কোনটা, বেঙ্গল নাকি নিজামি কোম্পানি? হুজুরের কোম্পানি কিনবেন না এটা কিনবেন? সেম কোয়ালিটি রে ভাই, এটার দাম 70 টাকা, হুজুরেরটার দাম 50 টাকা, কোনটা কিনবেন? তো বাংলাদেশের শার্টের দাম যদি হয় $10, আগামীকালকে আপনি কি জানেন বাংলাদেশের যত গার্মেন্ট শিল্প, আমি তো গার্মেন্ট ব্যবসার সাথে জড়িত, আপনি শোনেন, বাংলাদেশের গার্মেন্টস হয় সুতা দিয়ে, এই সুতা আসে তুলা থেকে, পৃথিবীতে সবচাইতে বেশি কটন উৎপাদন করে, তুলা উৎপাদন হয় আফ্রিকার দেশগুলোতে, বাংলাদেশের বড় বড় বিজনেস টাইকুন যারা আফ্রিকাতে গিয়ে ক্ষেতের পর ক্ষেত, জমির পরে জমি কিনে, তারা ওইখানে তুলা বানায়, তুলা থেকে সুতা বানায়, জাহাজে করে বাংলাদেশে আনে, স্পিনিং মিলে সুতা বানায়, টেক্সটাইল মিলে কাপড় বানায়, গার্মেন্টসে গিয়ে পণ্য বানায়, আমেরিকার বায়ারদের কাছে তারা বিক্রি করে। আপনি মনে করেন আগামীকালকে যদি আফ্রিকার কোনো কোম্পানি আপনার বাংলাদেশের $10 মূল্যের শার্ট যদি সেম কোয়ালিটিতে $8 বিক্রি করে, কাটটা কিনবে? কাটটা কিনবে? জোরে কন, আর আপনার কথা কন না, আপনাদেরকে রোজায় ধরছে ভালো করে আজকে, তো জোরে কন, কয় ডলারেরটা কিনবে? $10টা। তো আমরা যদি বাংলাদেশের গার্মেন্ট শিল্প দিয়ে মনে করি আমরা আগায় যাব, এইটা আমাদেরকে চোখে ধুলা দেওয়া হচ্ছে, 10 বছর পরে পৃথিবীর আরেকটা দেশকে তারা তৈরি করে, আমরা যদি তখন আবার বড় গলায় কথা বলি, এক রাতের মধ্যে আমাদেরকে ধ্বংস করার জন্য গার্মেন্ট শিল্পকে ধ্বংস করে দিলেই তো আমরা শেষ। আমরা বুঝি না কেন, আপনারা বসে আছেন বাংলাদেশে, চট্টগ্রামে বসে আছেন, আপনারা এই হুজুর এই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, আমাদের লজ্জা হওয়া উচিত, পৃথিবী কোথায় চলে যাচ্ছে আর আমরা কি নিয়ে ফতোয়াবাজি পড়ে আছি, আমরা কোথায় পড়ে আছি, দুনিয়া কোথায় চলে যাচ্ছে, আমরা কোথায় পড়ে আছি রে বাপ, আমাদের দেশ কোথায় পড়ে আছে আপনি দেখেন। আর আমাদের দোস্ত যাদেরকে বলেন আল্লাহ 1400 বছর আগে, এদেরকে বলছেন আদুগুম মুবিন, আপনি যাদের কান্দে হাত দিয়ে ছবি তুলতে পছন্দ করেন, যাদের পাশের চেয়ারে বসলে নিজেকে ধন্য মনে করেন, আল্লাহ 1500 বছর আগে এদের আদুগুম মুবিন বলছে। আমাদের কাছ থেকে ইলিশ নেওয়ার পরে আমাদের পেঁয়াজ বন্ধ করে দেয়, হ্যাঁ, আমাদের ইলিশটা, এরকম বন্ধু থাকলে শত্রু লাগে না, এরকম বন্ধু থাকলে কি লাগে না? আরে কথা কন না, কয়েকদিন আগে বাংলাদেশের যাত্রী প্লেনে অসুস্থ হয়েছে, মুম্বাই এয়ারপোর্টে এটিসির পারমিশন চেয়েছে, এটিসি বুঝছেন এয়ার ট্রাফিক কন্ট্রোল, পারমিশন চাইছে যে একজন যাত্রী অসুস্থ হয়ে গেছে, জরুরি চিকিৎসা দরকার, বিমান ল্যান্ড করার জন্য পারমিশন দেন। জিজ্ঞেস করছে এই যাত্রী যে প্লেনের মধ্যে অসুস্থ হয়েছে কোন দেশের পাসপোর্ট হোল্ডার, কইছে বাংলাদেশের, কইছে অনুমোদন নাই। আমাদের দোস্ত লাগে তো, দোস্তের অনুমোদন দেয় নাই আমাদেরকে, মরে যাক, কারণ বাঙালি পাসপোর্ট হোল্ডারের 2 আনার মূল্য তাদের কাছে নাই, অথচ আমরা লাফালাফ। আমি আমার কথা বলি, মুম্বাইতে গিয়েছি, মুম্বাইতে যাওয়ার পরে 3 ঘন্টা কুকুরের মতন রাস্তায় রাস্তায় হাঁটছি, লাগিস নিয়ে নিয়ে, হোটেল ভাড়া দেয় না, কেন? আমি বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার। এই হলো দোস্তদের অবস্থা, আপনাদেরকে আর কি দিয়ে বুঝাবো,
আপনি মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য, মুসলিম প্রধান দেশ, আপনি গিয়ে দেখবেন ওখানে কর্মচারীর কাজ করে আপনি, আপনার দেশের মানুষ পাকিস্তানের মানুষ, আর ওই দেশের ম্যানেজার ইন্ডিয়ান। আপনাদেরকে আর কি দিয়ে, এগুলো আপনারা আবার ভিন্নভাবে উপস্থাপন করতে যাবেন না, আমার মৌলিক কথাগুলো বুঝার চেষ্টা করেন। আপনি ইহুদিদের বিরুদ্ধে চক্রান্ত, সারা পৃথিবীর জনসংখ্যার কত পার্সেন্ট মুসলমান, ইহুদি কত পার্সেন্ট, আর সারা পৃথিবীর মোট আয়, ইনকাম, বিজনেস, এডুকেশন, হসপিটালিটি, ওয়েপন, আর্মস, ইন্টারনেট, তথ্য প্রযুক্তি কত পার্সেন্ট আমাদের আন্ডারে, কত পার্সেন্ট তাদের আন্ডারে, একটু ক্যালকুলেশন মিলানোর সময় কি এখনো আসে নাই? আপনি আমি ফেসবুকে যাদের বিরুদ্ধে ফতোয়া দিই, ফেসবুকটাও তাদের, আরে কথা কন না, যে ইন্টারনেট দিয়ে তাদের বিরুদ্ধে ফতোয়া দেয় ইন্টারনেটও কাদের, তাদের। আমাদের সময় নাই, কারণ আমাদের সময় আছে একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকার, এগুলোর ব্যাপারে আমাদের কোনো কি নাই, সময় নাই, আমাদের চিন্তাও নাই। আমাদের ছেলে মেয়েরা গিয়ে গোলামি করুক, মাস শেষে টাকা পাঠাইলেই তো হইলো, আমাদের চিন্তার মধ্যে ঢুকাই দিছে টাকা, আর এই দিকে টাকার ছলাবলা কৌশল চলছে, ওই দিকে ডলারের রেট উঠে তোমার দেশের রেট কমে, তুমি তো মিয়া এখনও চিন্তা করতে পারো নাই আমার দেশের টাকার মূল্যের কী অবস্থা, আপনার তো ওই দিকে খেয়াল নাই, আপনার তো বুঝাই দিছে মিয়া তুমি তো বেতন পাও 15,000 টাকা, আপনি 15,000 টাকা দিয়ে যে লাভ দিলেন, 15,000 টাকার আন্তর্জাতিক বাজার মূল্যে মূল্য কি আপনাকে চিনতে হবে না? 50 বছর আগে 15,000 টাকার মূল্য বর্তমানের মূল্য সেম, আরো জোরে বলেন, এক 2000 সালের 500 টাকা, 2024 সালের 500 টাকা সেম। ছোট্ট কথা দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই, সূরাতুল কাহফে 16 নম্বর পাড়াতে হযরত সাইয়েদনা মূসা আর সাইয়েদনা খাদর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহাসিক ঘটনা আমার ডানে বামে হযরত ওলামায়ে কেরাম আপনাদেরকে জিন্দেগিতে বহুবার শুনিয়েছেন। 3 নম্বর ঘটনা ছিল, হযরত সাইয়েদনা খাদর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভাঙ্গা দেয়াল সোজা করে দিছিলেন, একটা ভাঙ্গা দেয়াল, কারণ কি, ওই দেয়ালের নিচে 3 সন্তানদের সম্পদ ছিল, ওইটা কি টাকা ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, স্বর্ণ মুদ্রা, আল্লাহ মুসলমানের মুদ্রার মান নির্ধারণ করে দিয়েছেন কোরআনের মধ্যে, মিনা যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ, রূপা, গোল্ড, ওই সিলভার তোমরা ধরে রাখো, এগুলোর মান কখনো কমে না। 2000 সালে গোল্ডের লেভেল কি ছিল, 2024 সালে গোল্ডের লেভেল কি এসেছে, মুসলমানদের মুদ্রা তো ছিল দিনার, মুসলমানদের স্বর্ণ মুদ্রা এই মুদ্রা ছিল তা আশরাফি, দেরহাম ছিল, এগুলোকে বাদ দিয়ে এখন দিয়ে দিছে কাগজ। আচ্ছা, বাংলাদেশের টাকাও কাগজের তৈরি, আমেরিকার ডলারও কাগজের তৈরি, দুই কাগজের দাম কি এক? আপনার 120 টাকা নিলে সে 1 টাকা দিবে, আপনার থেকে নিবে কত, 120, আপনাকে দিবে কত, 1, তার মানে বোঝা গেল আপনার 120টা সমান তার 1টার পাওয়ার, আপনার 120 ইজ ইকুয়াল টু তার $1, তার মানে কাগজে কাগজেও 1 না। আবার এই টাকার মূল্য নির্ধারণ কারা করে, তারা করে, আমাদের কিছু করার নাই, কারণ আমরা গোলাম, গোলামির মূল কারণ শিক্ষা, জোরে বলেন কি, আরো জোরে বলেন কি, শিক্ষা। এই জাতিকে আর কি দিয়ে বুঝাবো, শিক্ষা দরকার, সুশিক্ষা দরকার, উস্তাদদের নিগরানি দরকার, ধর্মীয় শিক্ষা দরকার, ধর্মীয় অনুভূতি দরকার। এই শিক্ষা যতক্ষণ আপনার আমার মধ্যে না আসবে, গোলামির জিনজির থেকে আপনি বাড়াইতে পারবো না। আপনি মনে করবেন মধ্যপ্রাচ্যে গিয়ে আপনি বড় ব্যবসায়ী হয়েছেন, আসলে আপনি মধ্যপ্রাচ্যে গিয়ে জেনারেল আগে ছিলেন, মানে নর্মাল গোলাম, এখন হয়েছেন আন্তর্জাতিক গোলাম, অথচ আপনি বুঝেন না। আপনি মনে করেন দুবাইতে গিয়ে বড় ব্যবসা দিয়ে আপনি বড় ব্যবসায়ী, আসলে না, আপনি যত বড় জায়গায় যাবেন তত বড় গোলাম হবেন, কারণ আপনি আগে ছিলেন সিঙ্গেল গোলাম, এখন অনেক গোলামদের সর্দার হয়েছেন, কারণ আপনার আন্ডারে অনেক কর্মচারী, এগুলাও গোলাম, আপনি নিজে হইলেন সকলের সর্দার, মানে গোলামও কা সর্দার। আমাদের মুসলমানদের দেমাগের বাতি আর কবে খুলবে, আমাদের সাহিত্য অন্য জনরা চর্চা করে, আমাদের রুমিকে তারা চর্চা করে, আর আমাদের মৌলবীদেরকে ফতোয়া দিয়ে রুমি চর্চা থেকে বিরত রাখে, কারণ জানে রুমি চর্চা করলে মুসলমানদের বেলায়তের বাতি খুলে যাবে। এই জন্য মুসলমানদের মধ্যে ফতোয়া দিয়ে কি করেছে, রুমি চর্চা করা যাবে না, রুমি এই ছিলেন, রুমি সেই ছিলেন, এগুলা দিয়ে আমাদেরকে লাগায় রাখছে, আর রুমি চর্চা তারা করে, রুমির বক্তব্য তারা খুঁজে খুঁজে বের করে, রুমির ফিলোসফি থেকে তারা শিক্ষা গ্রহণ করে, গাজালি আমাদেরকে পড়তে দেয় না, তারা রিসার্চ করে করে কত দূর চলে গিয়েছে, তাদের এডুকেশন, তাদের বর্তমান অবস্থা, তাদের হসপিটালিটি, তাদের অর্থনীতি, তাদের অবস্থান আজকে কোথায়, আমাদের অবস্থান কোথায়, এই জাতি আর বুঝবে কবে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের আজকের মাহফিলের এই
আসা, আমাদের বসা, আমাদের অবস্থান আন্তর্জাতিক, জাতীয়, লোকাল সকল পরিমণ্ডলে আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের মাধ্যমে মুসলমান জাতিসত্তার মূলমন্ত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতির মাধ্যমে গোলামিয়তের জিনজির থেকে মুক্ত হয়ে আল্লাহর দাসত্বে নিজেকে নিয়োজিত করার যে মূলমন্ত্র দিয়েছিলেন সুফিয়া একরামের সেই মূল স্ট্রিম, মাওলা আলী আহলুল বাইত সাহাবায়ে কেরাম সুফিয়া একরামের সেই মূল স্ট্রিম, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ হানাফি মালিকি শাফিঈ হাম্বলি আশআরি মাতুরিদি ইমাম আহমদ রাজা থেকে শুরু করে সেই হুজুর খাজা গরিব নওয়াজ হিন্দিল বলি সুলতানুল আউলিয়া থেকে শুরু করে কালের গৌসুল আজম মাইজ ভান্ডারী সহ হুজুর আল্লামা আজিজুল শের বাঙ্গাল কাদেরী হুজুর আল্লামা আজিজুল আল কাদেরী সহ ওনাদের শিক্ষা ওনাদের আলোয় আমরা যেন আলোকিত হই। জামিয়া গৌসিয়া মুইনিয়া সিপাতুলি বহুমুখী কামিল মাদ্রাসার ছাত্ররা অদূর ভবিষ্যতে আজকে যারা ছাত্র বসে আছে আজকে থেকে 20 বছর পরে তারাই হবে বাংলাদেশ, আজকের যারা ছাত্র 50 বছর পরে তারাই হবে এশিয়া মহাদেশ, তারাই এক একটা বাংলাদেশ, তারাই এক একটা আজিজুল হক আল কাদেরীর সিপাহ সালার হবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের কথাগুলো বুঝে শুনে আমাদেরকে হৃদয়ঙ্গম করে জীবন চলার পাথেয় হিসাবে কবুল করেন। সবাই বলি আমিন। সুবহানাক سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فالله خير حافظ وهو أرحم الراحمين مال دولت ظاهر باطن عطا کر غیب سے مال دولت ظاہر و باطن عطا کر غیب سے شاہ زین العابدی شمع خدا کے واسطے سبائی بھالو تھکن سست تھکن حضور علامہ نظامی صاحب حضور قبلہ سہ سکل اساتذہ کرام در کرم کلے ہمیں ہمارا شردھار کو پیش کرچی حضور علامہ ابو الفرا محمد فرید الدین دامت برکاتہم العالیہ اے مسکین کے برکت مئی مجلسے کتھا بولار سجوگ کرے دیا ہے ہمیں آنتری کرتجتا جاپن کرچی مسکین سکلر کاس تھیکے بدائی چاہیے اللہ پاک رب العالمین ہمارے کتھاگلو کے قبول کریں علم مدد ইজাফা দান করেন আমাদের গোলামীকে কবুল করেন আমিন ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।